ডান্ডাবেরি পরিহিত অবস্থায় ছাত্রদল নেতা তার বাবার জানাজা পড়ছেন। আমি মাননীয় আদালতকে সদয়ভাবে বলেছি যে বাংলাদেশ ক্রমান্বয়ে তার নাগরিকদের প্রতি নির্দয় হচ্ছে এবং দিন দিন নির্দয়টা বেড়েই চলছে। মাননীয় আদালত আমাদের বক্তব্য শুনে বলেছেন যে হয় একটা সেপারেট রিট পিটিশন দায়ের করতে, নতুবা পেন্ডিং যে রিট পিটিশনটা আছে অর্থাৎ যশোরের যে ডান্ডাবেরির মামলার রুলটা আছে সেখানে একটা অ্যাপ্লিকেশন দিতে। আমরা মাননীয় আদালতের নির্দেশনা মোতাবেক যথাশীঘ্র সম্ভব পেন্ডিং যে রিট পিটিশনটা আছে সেখানে একটা অ্যাপ্লিকেশন দিব। এখানে সবচেয়ে বড় প্রধান বিষয়টা হচ্ছে কি, আজকে অনেক হিংস্র খুনের আসামিদেরকেও পর্যন্ত ডান্ডাবেরি পরে এই দিক ওদিক নেওয়া হয় না, কিন্তু আমরা অত্যন্ত খুব পরিতাপের সাথে লক্ষ্য করছি যারা রাষ্ট্রের নাগরিক কিন্তু সরকার বিরোধী। এখানে কিন্তু দুইটা ডিফারেন্স, আমি চলমান এই সরকার বিরুদ্ধে আমি কথা বলতে পারি, রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্র আমাকে সাংবিধানিক সেই অধিকার দিয়েছে, আইন আমাকে সেই অধিকার দিয়েছে। সরকার বিরোধী নেতা কর্মী যারা আছে বা নাগরিক যারা আছেন তারা যখন সরকার বিরোধী বক্তব্য রাখেন তখন তাদের উপর রাষ্ট্রীয়ভাবে স্টিম রুলার চালানো হয়, সেই বিষয়টা আমরা একটু পার্থক্য করতে চাই। সরকার এক জিনিস, রাষ্ট্র এক জিনিস, রাষ্ট্রের নাগরিক হিসাবে আমার সাংবিধানিক অধিকার আছে সরকারের বিরুদ্ধে কথা বলার, কিন্তু সরকারের বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করে। যারা রাজনৈতিক কর্মী আছেন, রাজনৈতিক দলের নেতা আছেন, বিশেষ করে বিএনপি সহ বিরোধী দলের যারা নেতা আছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেন।